আমাদের সেই প্রিয় সন্তান তরুণের অহংকার মৃত্যুক্ত আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় সন্তান রাশেখ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি। আমার বাড়িতে এসে গেছে, আমার কোন ভয় নাই, আমার কোন সংকোচ নাই। আমি আপনাদের দেখি, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি আমি অনুভব করি, নৌকা ভাসবে, নৌকা ভাসবে। আজকে অনেক চক্রান্ত চলতেছে, চক্রান্ত করে কোনো লাভ হচ্ছে না, চক্রান্তের করেও কোনো লাভ হবে না, কিন্তু কেন এই চক্রান্ত? আমার বাবা জনাব এইচ এন আশুকুরামান এমপি, তার কিছু দোষ নেই, জনাব এইচ এন আশুকুরামান এমপির কিছু দোষ আছে। তার এক নম্বর দোষ, সে কেন আমানতের খেয়ানত করে নাই। তার দুই নম্বর দোষ, সে কারো জমি দখল করে নাই। তার তিন নম্বর দোষ, সে কারো ঘরে প্রবেশ করে অন্যায় করে। চার নম্বর একটা দোষ আছে, কয়টা দোষ বলছি? চার নম্বর দোষ বলার আগে বলা প্রশ্ন খুবই চার নম্বর দোষ, তথা সবচেয়ে বড় দোষ, সে কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করে না। এখন এই সব দোষ মিলাইয়া আরেকটা দোষ তৈরি হয়েছে,
এই দোষের নাম হচ্ছে রাশি গ্রহ। রাশি গ্রহণ কারো জমি দখল করে নেই, করছি টেন্ডারবাজি করে নেই, এটা একটা বড় দোষ। রাশি গ্রহণ কারো আমানতের খেয়ানত করে নেই, এটাও দোষ। রাশি গ্রহণ কারো ঘরে প্রবেশ করে অপরাধ করে নেই। তবে হ্যাঁ, আমার বাবা অনেক নরম মানুষ, কিন্তু রাশি গ্রহণ অত নরম না। এখন এই দোষ গুলার জন্য এই চক্রান্ত শুরু হয়েছে। বাপ বেটারা হঠাৎ যদি চুরি করতাম, জমি দখল করতাম, অন্য মানুষের জমি দখল করতে সাহায্য করতাম, স্কুলের কলেজের বাণিজ্য করতাম, নিয়োগ বাণিজ্য, যদি মানুষের ঘরে ঢুকে অপরাধ করতাম, তাইলে ভাই এত চক্রান্ত থাকত মানে না কথা। কিন্তু ওরা ভুলা গেছে যে আশিকুর রহমান এমপির শিকড়টা অনেক গভীরে। শিকড়টা সতেরো ষোলো পনেরো কি ইমাদপুর মির্জাপুর বড় হজম, চাইলেই দাঁড়াইতে পারবেন না। অনেকে দাঁড়াইতে চাইছে, আপনাদের থেকে বড় বড় প্লেয়াররা চেষ্টা করছে, কিছুই করতে পারে না। 7 জানুয়ারি 2024 সালেও কিছুই করতে সকালে 6টায় ঘুম থেকে উঠে বাইরে হয়ে যায়, মিঠাপুকুরের যেই প্রান্তে যায়, ভোরবেলা মায়েদের সাথে বেশি দেখা হয়, মা বোন কিছু মুরব্বী থাকে, যেখানে দাঁড়ায় সেখানে শত শত মানুষ জড় হয়ে যায়। খোড়াগাছ ইউনিয়ন বলে, ভাঙ্গি বলে, কাফরি খাল বলে, মায়েরা কি বলে জানেন? আমারে লোকা হয়ে আয় গেছে, মায়েরা কি বলে জানেন? তোমাকে আমরা ভোট দিয়ে আসছি। আমার বাড়ির থেকে একটু দূরে যদি এই অবস্থা হয়, তাহলে আমার বাড়ির এই ইউনিয়নে কি অবস্থা? ভালো, এটা দুর্গ, এটা নৌকা দুর্গ, আশিকুর রহমানের দুর্গ, সুস্থ রাজনীতির দুর্গ, এটা মিঠা পুকুর বাঁচানোর দুর্গ, এটা রাশি গ্রহণের দুর্গ। সবচেয়ে মজার বিষয় কি জানেন, যাদের সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, পরিচয় নাই, আলাপচারিত হয়নি, এরাও দেখি বাপ বেটার বিরুদ্ধে তকর কিছু বুঝলাম না। এটা কি সহ নাকি অসুখ, কোনটা? হ্যাঁ, এই শখের উত্তর আপনারা সাবধানে কিভাবে দিবেন? ওই অন্ত আসতে ঘুমায় ঘুমায় বললাম, এর উত্তর আপনারা কিভাবে দিবেন? এর উত্তর আপনারা কিভাবে দিবেন? আমি যেখানে যাই সব জায়গায় একটা কথা বলি, একটু ফোনটা ধরি, একটু হ্যালো এখন সবাই ফোন করতেছে ওনার যারা
সেনাবাহিনী পুলিশের কর্মকর্তা, এখানে ইন্টারনেট একটু দুর্বল, তো এই জন্য অসুবিধা হইতেছে, একটু ফোনে কথা বলে নেই, এটা জরুরি। জি ইসলাম কুম, রিয়াজ ভাই, জি ইসলাম কুম, কেমন আছেন? জি জি আছি ভালো ভালো, জি জি জি। আমি তো গ্রামের ভিতরে, ওখানে ইন্টারনেটটা কাজ করছে না কি? আমি ইয়ে করতে পারতেছি, কিন্তু ভয়েস কলে খুব অসুবিধা হচ্ছে আর কি। আর আমি এখান থেকে বের হয়ে আপনাকে কল দিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে। জি ঠিক আছে। আচ্ছা, তো আমি সবাই একটা কথা বলি, নৌকার মালিক কে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার বাবার পরে অনেকে কিন্তু নৌকা নিয়েছে। আমার আব্বা আমার কথা সুপারিশ করছে, তিনি বিশ্বাস করেন। তারপরে আমি আপনাদের সেবা করতে পারব। জননেত্রী শেখ হাসিনার কাছে অনেকে নৌকা চাওয়ার পরেও তিনি সকল জরিপ সকল তথ্য বিশ্লেষণ করে আপনাদের মতামত গোপনে নিয়ে তিনি নৌকা মার্কাটা আমাকে দিয়েছেন। আমি দুঃখিত, মানে আমার হ্যালো ভাইসাব, না না বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলবি? আজকে আমি তো এলাকায়। হ্যালো, আচ্ছা আমি 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 শেষ করে হোয়াটসঅ্যাপে করতেছি। ওকে তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো উনি আমার নৌকাটা দিয়েছেন, তো নৌকার মালিক আপনারা বললেন শেখ হাসিনা। যদি আমি আপনাদের সেবা না করতে পারি, যদি আমি অন্যায় অপরাধ করি, তাহলে শেখ হাসিনা কি করবে? শাস্তি দিবে, আর কি করবে? নৌকাটা কায়দা নেবে, আর কোনোদিন নৌকা দিবে না। যেসব মার্কার কোনো মালিক নাই, বাস মার্কার কোনো মালিক আছে? টেলিভিশন মার্কার কোনো মালিক আছে? ট্রাক মার্কার কোনো মালিক আছে? যেসব মার্কার কোনো মালিক নাই, তারা যদি অন্যায় অপরাধ করে, আপনি কার কাছে বিচার দিবেন? সুতরাং সবাইকে বুঝাইতে হবে, মালিক ছাড়া জিনিস বেশি ভালো না। মালিক ছাড়া মার্কা আমাদের জন্য একদমই ভালো না। আমার তো আজকে বক্তব্য দিতে খুব কষ্ট হইতেছে, কেন গলা বসে গেছে। তো খোলা আসমানের নিচে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, ওখানে সব লোকজনের সাথে কথাবার্তা বলা,
আমি আশা করি আপনারা আমার মনের কথাগুলো বুঝতে পারছেন। সবশেষে বলি, ভোট তো আমার একটা, এটা আমার জীবনের প্রথম ভোট। যদি আল্লাহ তাআলা আমার কপালে ইজ্জত লেখা রাখেন, হয়তোবা এর থেকে অনেক ভালো কিছু হবে। আমার বাবার ভালোবাসা নিষিদ্ধ, আমার বাবারও একটাই কিন্তু ভোট। উনি আর আমি দুইজনে আপনাদের কাছে অনুরোধ করা ছাড়া বা ফরিয়াদ করা ছাড়া আর কিছু কিন্তু করতে পারি না। নৌকা ভাসবে কিনা, নৌকা আগায় যাবে কিনা, নৌকা জয়ী হবে কিনা, আমার মায়ের হৃদয়ে আমার একটু জায়গা হবে কিনা, আমার মুরব্বীর হৃদয়ে একটু জায়গা হবে কিনা, আমি তো সবসময় আমার আব্বার নির্বাচন করছি, আফসার চাচা নির্বাচন করছি, গাঙ্গুলি দাদা নির্বাচন করছে, আজকে আমার নিজের নির্বাচন আমি বুঝি কত কঠিন। আপনারাই আমার সহায়, আপনারা রাখলে আমি আছি, আপনারা মানে না রাখলে আমি নাই। আমার আপনারা ফালাই দেন, আমি আপনাদের কথা দিতেছি, আমি আপনাদেরকে গর্বিত করব। আমি আপনাদের কথা দিতেছি, কোনদিন আমরা পিছিয়ে যাব না। আমি আপনাদের কথা দিতেছি, একটা পরিশুদ্ধ সুন্দর বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশে আপনি আমি আমরা সকলে অংশীদার হব ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিতেছি, নতুন দেশ বাংলাদেশ, কত আত্মাহুতি, কত ত্যাগ, কত ব্যথা, কত লাঞ্ছনা, কত সবকিছুকে ছাপিয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শের এই দেশ উদ্ভাসিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। সেই উদ্ভাস লগ্নে আপনি আমি আমরা অংশীদার হব না, বিশ্বাস করতে চাই। আপনার সাথে থাকে নতুন উন্নত বাংলাদেশের অংশীদার। Thank you.
আফসোসে করবো তো আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করব, তবে এটাও বলি আমার সাথে থাকলে বেশি সোয়েটার করা লাগবে না। স্লোগান দিতে দিতে লাফে লাফে শরীর চাষ করো। সব শেষে আমার বাবা দীর্ঘ 40 বছর আপনাদের জন্য শ্রম ও সেবা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি ইমাদপুর বাসীকে ভালোবাসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন যুক্তরাজ্যের একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল উইনস্টন চার্চিল। যুদ্ধ হইতেছে তো, যুদ্ধে তো জয়ী হইতে হবে, মানুষের হাতে অস্ত্রগুলির থেকেও মনের জোরটা অনেক বড়। উইনস্টন চার্চিল পার্লামেন্টে দাঁড়ায় বলছিল, অল আই ক্যান গিভ ইজ মাই ব্লাড স্ওয়েট অ্যান্ড টয়েল। তিনি বলছিলেন, অল আই ক্যান গিভ ইজ ব্লাড স্ওয়েট। এই কথার মানে আমি তোমাদের আমার ঘাম শ্রম এবং রক্ত দিতে পারি, তার বিনিময়ে হলো আমি তোমাদের জয় ছিনিয়ে নিব। আমার বাবা 40 বছর প্রমাণ রাখছেন আপনাদেরকে ভালোবাসেন। আমি আজকে আপনাদের মাঝে কথা দিয়ে যাই, আমি কথা দিচ্ছি আমার ঘাম আমার শ্রম আমার রক্ত আমার মেধা দিয়ে আপনাদের জন্য কাজ করে আমি প্রমাণ করবো যে আমি আপনাদের। আর পৃথিবীর যেখানে যাই, বাংলাদেশের যেখানে যাই, আমি রংপুর মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের মিয়াবাড়ির সন্তান। এই মাটি উর্বর, এই মাটি ভালো নেতার জন্ম দেয়। যাওয়ার আগে আপনাদের কাছে বিনতি, এই মাটিরে আপনারা অপমান হতে দিয়েন না, রক্ত দিয়ে হলেও ঠিক করব। নৌকায় ভোট দিলেন, শেখ হাসিনাকে সমুন্নত রাখবেন, এই যে নাসিরুর রহমানকে সমুন্নত রাখবেন, আপনাদের সন্তান আপনাদের ভাই আমার আপনাদের মাঝে রেখে জয় বাংলা, জয় বাংলা।